বিরতির পর আবার আপনাদের স্বাগত। ষষ্ঠ ম্যাচের আগে চিন্তার ভাঁজ ভারতীয় শিবিরে, হার্দিকের চোট নিয়ে চিন্তায় অধিনায়ক রোহিত শর্মা। ইংল্যান্ড ম্যাচেও সম্ভবত বাইরে থাকতে হচ্ছে পান্ডিয়াকে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গেছেন নিউজ ভ্যানগার্ডের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ। বিপ্লব দা, যে বিষয়টা জানবো, এই মুহূর্তে দাঁড়িয়ে হার্দিক পান্ডিয়া খেলতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, কি হয়েছিল ব্যাপারটা? দেখো, এবারে বিশ্বকাপে তৃতীয় ম্যাচে ভারত এবং বাংলাদেশের লড়াইতে 9 ওভারের সময় হার্দিক পান্ডিয়া তার চোট পায় 3 নম্বর বল করার পর, এবং তারপর থেকে কিন্তু মাঠের বাইরে চলে যেতে হয়, এবং তার যে অতিরিক্ত 3 বল কিন্তু বিরাট কোহলি করেছিল। তো সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়া যে মোচড় খেয়েছিল বল ধরতে গিয়ে, উইকেটে বল করে বলে উইকেটে বল ধরার সময় সে পায়ে চোট পায় এবং তার থেকে কিন্তু পায়ে মোচড় লেগেছে, এবং সাথে সাথে তাকে এক্স-রে করানো হয়, সেখানে চোট গুরুতর বলা হয়েছে। যদিও শেষ পর্যন্ত চতুর্থ ম্যাচও ভারতীয় দলের হয়ে খেলতে পারেনি হার্দিক পান্ডিয়া, নিউজিল্যান্ডের ম্যাচে ভারতীয় দল তাকে পায়নি। চিন্তা ছিল যে খুব সম্ভবত আগামী রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ, সেই ম্যাচের আগে ভারতীয় দলে যোগ দিতে পারবে হার্দিক পান্ডিয়া, কিন্তু চিকিৎসকরা এখনো কোনো কিছু বলেনি যে চোটের যে অবস্থা তা থেকে কিন্তু এখনো তাকে যে উইকেটে ফেরা বা 22 গজে ফেরানোর ক্ষেত্রে তারা কোনো সম্ভব মনে বা কোনো নতুন বার্তা দিতে চাইছে না। তবুও বলছে যে যেহেতু 72 ঘন্টার উপরে সময় রয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই 72 ঘন্টার মধ্যে হার্দিকের কতটুকু ডেভেলপ হয় সেটা কিন্তু দেখতে হবে। তো সেটা নিয়ে রীতিমতো চিন্তা রয়েছে রোহিত শর্মা, কারণ যেহেতু ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই, পাশাপাশি ভারতীয় দলের একটা নতুন উন্মাদনা রয়েছে, কারণ টানা প্রথম 4টি 5টি ম্যাচে কিন্তু জয়ের তাদের। তো সেক্ষেত্রে 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে, তো সেইভাবে জয়ের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে ভারতীয় দল এবং ভারতীয় দলের ক্রিকেটাররা কিন্তু অনেকটাই উজ্জীবিত, এবং তারা প্রত্যেকেই চাইছে সেই জয়ের ধারাবাহিকতা যেন বজায় থাকে ইংল্যান্ডের বিরুদ্ধে। তাই সেটা নিয়ে কিন্তু ভারতীয় শিবির এবং ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা কিন্তু চিন্তিত রয়েছে। একদম, অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই যেটা জানা যাচ্ছে যে হার্দিক পান্ডিয়া এখনো কিন্তু সুস্থ হয়ে ওঠেননি, এবং আগামী দিনে তিনি খেলতে পারবেন কিনা বেশ কয়েকটা ম্যাচ সেটা নিয়ে কিন্তু চিন্তায় রয়েছে ভারতীয় শিবির, এবং অধিনায়ক রোহিত শর্মা কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে বেশি চিন্তায় রয়েছেন। হার্দিক পান্ডিয়া একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার ভারতীয় শিবিরের, এবং স্বাভাবিকভাবেই ইংল্যান্ড ম্যাচও সম্ভবত বাইরে থাকতে হতে পারে পান্ডিয়াকে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। চিকিৎসকেরা তাকে ট্রায়ালে অবশ্যই তিনি ক্লিয়ার করেননি, তার স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই সেখানে চিন্তায় রয়েছে ভারতীয় শিবির, এবং চিকিৎসকরা করা তত্ত্বাবধানে অবশ্যই রয়েছে হার্দিক পান্ডিয়া। ষষ্ঠ ম্যাচের আগেই চিন্তার ভাঁজ ভারতীয় শিবিরে, এবং হার্দিক পান্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে যে ম্যাচ, সেই ম্যাচে কিন্তু চোট পেয়েছিলেন, এবং তার পরিপ্রেক্ষিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচও কিন্তু তিনি খেলতে পারেননি, এবং আগামী ম্যাচ যেটা ইংল্যান্ডের বিরুদ্ধে রয়েছে সেই ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচও তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে কিন্তু অবশ্যই সন্দেহ সৃষ্টি হয়েছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।